কে বলেছে এসব? ভালো আছেন সাবিত্রী চট্টোপাধ্যায়। ফোন ধরে নিজেই দিলেন খবর। মাঝে রোটে যায় সাবিত্রী চট্টোপাধ্যায় নাকি গুরুতর অসুস্থ, কিন্তু অভিনেত্রী নিজে ফোন ধরে নিশ্চিত করেন যে তিনি সুস্থ আছেন। বিস্তারিত জানাচ্ছি আজকের এই প্রতিবেদনে। ঠিক কী ঘটেছে, কেমন আছেন এখন সাবিত্রী চট্টোপাধ্যায়? তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। আর আপনি ঠিক কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন, জায়গাটির নাম আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা আপনাদের ধন্যবাদ জানাতে পারি। মাঝে রটে গিয়েছিল যে সাবিত্রী চট্টোপাধ্যায় নাকি গুরুতর অসুস্থ, কিন্তু অভিনেত্রী নিজে এদিন ফোন ধরে জানান তিনি মোটেই অসুস্থ নন, বরং তিনি ঠিক আছেন। এদিন দুপুরে রটে যায় সাবিত্রী চ্যাটার্জি নাকি অসুস্থ। জানানো হয় তিনি মিনার সেন সম্পর্কিত একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। খোলা মাঠে বসে থাকা তরুণ তার ঠান্ডা লেগে গিয়ে জ্বর হয়েছে। তবে অভিনেত্রী একথা অস্বীকার করে জানান তিনি মোটেই অসুস্থ নন, বরং ঠিক আছেন। বর্ষিয়ান অভিনেত্রীকে এদিন ফোন করা হলে তিনি নিজেই ফোন ধরেন। তাকে যখন জিজ্ঞেস করা হয় তিনি এখন কেমন আছেন, পাল্টা প্রশ্ন করে অভিনেত্রী জানতে চান, কে বলল আমি অসুস্থ? আমি একদম ঠিক আছি, ভালো আছি। ফলে তার অগণিত ভক্তদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছিল, সেটার উদ্দেশ্যে বার্তা দিয়ে তিনি নিশ্চিত করেন যে তিনি ঠিক আছেন। প্রসঙ্গত, কিছুদিন আগে আরেকজন বর্ষিয়ান অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায় অসুস্থ হয়ে পড়েন। তিনি মিনার সেনের অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানে গিয়েই তার ঠান্ডা লাগে এবং অবস্থার অবনতি হয়। তো বন্ধুরা, এই আপডেটটা ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।